নমস্কার বন্ধুরা, আমি মনি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গাছওয়ালা। যারা আমার এই ভিডিওগুলি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে আরও একটি বিদেশি ভ্যারাইটির আম গাছ, যার বৈশিষ্ট্য এই ভিডিওতে বলা হয়েছে, যেটি আমার বাগানে হয়েছে। তাই প্রত্যেককে বলবো ভিডিওটি পুরো দেখার জন্য। এই আমের জাতটি অস্ট্রেলিয়ার তৃতীয় জনপ্রিয় আমের জাত। এই আমের জাতটি একটি আর্লি ভ্যারাইটির আমের জাত, অর্থাৎ এটি সিজনের প্রথমের দিকে পাকে। এই আমটি অনেকটা আপেলের মতো দেখতে হয় বলে অনেকে আবার একে আপেল ম্যাঙ্গোও বলে। এই আমটির ওজন আপেলের থেকে অনেকটাই বেশি, এক একটি আমের ওজন প্রায় 800 গ্রামের কাছাকাছি হয়, এবং এর রং অনেকটাই আপেলের মতো রং ধারণ করে। এটি পাকলে সিঁদুরাভ লাল রং ধারণ করে। সুস্বাদু আমগুলির মধ্যে এটি একটি অন্যতম আম। পাকা আমের মধ্যে হালকা একটি সুন্দর ঘ্রাণ আছে, এবং আমটির মধ্যে খুব সামান্য পরিমাণ আঁশ আছে, তাই খেতে খুব ভালো লাগে। এটি একটি রেগুলার বিয়ারিংয়ের জাত, অর্থাৎ এই জাতের আমটি প্রতি বছর ফলন দেয়। হ্যাঁ বন্ধুরা, এটি হলো আমার বাগানে অস্ট্রেলিয়ার সেই বিখ্যাত R2E2 আম গাছ। এটি 1982 সালে অস্ট্রেলিয়ার বাউয়েন রিসার্চ সেন্টারের 3 জন বিজ্ঞানী ইয়ান বেলি, রস হোয়াইট এবং পিটার বেল এই জাতের আমটি উদ্ভাবিত করেন, এবং পরবর্তীকালে 1991 সালে এই আমটিকে বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য বাজারে উন্মুক্ত করা হয়। এবং উন্মুক্ত করার কিছুদিনের মধ্যে অস্ট্রেলিয়ায় আম চাষিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এই এই জাতের আম গাছটি রিসার্চ সেন্টারে 2 নম্বর রো বা লাইনে থাকার কারণে R2 এবং 2 নম্বর এক্সপেরিমেন্টের মাধ্যমে এই জাতটি আসে বলে E2, অর্থাৎ R2E2 এইভাবে নামকরণ করা হয়। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে এবং পরবর্তীকালে আরও নতুন নতুন ভ্যারাইটি দেশি এবং বিদেশি ফলের ভিডিও আসতে চলেছে, যেগুলো আমার বাগানে আছে, তাই বন্ধুরা পরবর্তী ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখুন।